Hey guys, welcome back. আর কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে ব্লগ আপলোড দিতে পারতেছি না, কেননা এর মেন রিজন হয়েছে যে এর আগেও যে ব্লগটা আমরা করছিলাম ওই ব্লগ পুরোপুরি কমপ্লিট হয় নাই। সো এর জন্য ওই ব্লগটা কমপ্লিট করার পরে দেন আপলোড দিব। সো আজকে যে ব্লগটা করতে যেতেছি সেটা হচ্ছে ফ্যান্টাসিতে, যেটা হচ্ছে আমরা বাণিজ্য মেলা থেকে যে টিকিটগুলো পাইছিলাম ওই টিকিটগুলো নষ্ট হয়ে যেতেছে, ভ্যালিডিটি প্রায় শেষ, আজকে লাস্ট ডেট। আজকে হচ্ছে লিপ ইয়ার, চার বছর পরে আজকে আবার ফেব্রুয়ারি মাস 28-29 তারিখে আসছে। সো আজকে লাস্ট ডেট ছিল, সেই জন্য আমরা চিন্তা করলাম যে লাস্ট ডেটে ঘুরতে যাই, যেহেতু ওই টিকিটগুলো পড়ে আছে। তো আজকে যাবো হচ্ছে এখন আমরা ফ্যান্টাসিতে। তো আমরা আসি হচ্ছে এখন বাসের বাইরে, বাসা থেকে বেশি দূর না আমাদের ফ্যান্টাসি, আমরা ফ্যান্টাসির আশেপাশেই থাকি। সো চলো যাওয়া যাক ফ্যান্টাসিতে। আমার সাথে আছে কে দেখবা, দেখো বালা আছে আমার সাথে, মানে চিকেন চিকেন এখন বালা হয়ে গেছে, নতুন গেট আপ। তো অবশ্যই তোমাদের চিকেনের চিকেনের ইন্টারভিউটা তোমরা দেখবা ফ্যান্টাসির ভিতরে। তো চলো যাওয়া যাক। আমরা চলে আসছি, কিন্তু আমরা আসছি অসময়ে, যেই সময়টাতে আসলে ভিড় থাকে প্রচুর। তো আমরা বিকালের দিকে আসছি, আমরা সকালের দিকে আসতে পারতাম, বাট আমি তো বললামই তোমাদেরকে যে ক্লাস ছিল সেই জন্য আমাদের লেট হয়েছে। তো এখন হইতেছে টিকিট নিতেছি, তো আমরা টিকিট নিব টোটাল আটটা, আমরা টোটাল আটজন আছি। এখন আমরা হচ্ছে টিকিট নিয়ে নিছি, আমরা এখানে টোটাল আটজন আছি ফ্যান্টাসির সামনে। এখন আমরা তো এখন হচ্ছে আমাদের টিকেট হাতে, টিকেট হাতে আরেকজন হাবু ভাইয়ের জন্য বসে রয়েছি। হাবু আসবে, হ্যাঁ স্যার, তারপর হাবু আসবে, হাবু আসবে পরে আমরা ঢুকবো। হালা ব্যাগ রেখে গেছিলাম, এই চলো ঢুকা যাক। ও আমরা আছি এখন ফ্যান্টাসি কিংডমে, ওয়েদার তোমরা দেখতেছো আসলে ওয়েদারটা কত জোর। তোমরা দেখতেছো যে আসলে এর কি চলে, এটা একটি কিনলে ১০টি পাবেন। তো ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট যদি কোনো পার্ক হয়ে থাকে তাহলে ফ্যান্টাসি কিংডম ওভারঅল, ও সরি পুরো ওয়াটার পার্ক না, পুরো ফ্যান্টাসি। ওকে তো চলো ঢুকা যাক। আমরা যেটা নিচ্ছি এটা থেকে হচ্ছে চাবি এখান থেকে দিবে, ভাড়া করা যায়। তো এই যে এই পাশে ওই পাশে হচ্ছে টাকা জমা দেওয়া লাগবে, ইয়ে করো না। লকারের ভিতরে আমাদের ব্যাগ ট্যাগ রেখে আসছি, বাট আমি আমার ক্যামেরাগুলো সব নিয়ে আসছি এখানে, একজন হয়তো বা সেফটি দিবে। বাট এই জায়গাটার মধ্যে তোমরা দেখতেছো যে প্রচুর ভিড়, ঠিক আছে, তোমরা অবশ্যই লকার নিবা। তো লকার দিতে গেলে হয়তো বা ওদেরকে পেমেন্ট করতে হয় হচ্ছে ২৫০ টাকা, পরে আবার চাবি ফেরত দেওয়ার পরে ওরা আর কি টাকাটা আবার ব্যাগ দিয়ে দেয় ১০০ টাকা। ফোন ক্যামেরা সব আমার সাথেই রাখতে হবে, কেননা আবার ব্লগ করতে হবে। চলো ¡Gracias!
সো এখন আমরা এটার উপর দিয়ে নামবো। ওকে চলো যাওয়া যাক। রেডি, ওয়ান টু থ্রি। একদম উপরে চলে আসছি আমার পিছনে। সো উই আর রেডি, এখন নামবো, গো। সামান্য ওই রুম দিয়ে লাগতে যাবো না, ফালতু একবারে ফালতু। খেলা হবে। আমাদের এখন গোসল শেষ, আর এখন আমরা লকার থেকে আমাদের ফোন টোন সব কিছু বের করে ফেলছি। তো এখন হয়েছে আমরা বের হবো, বের হয়ে হচ্ছে আমার ক্যামেরা রেডি, আর হচ্ছে কিছু ফটোশ্যুট দেবো। যারা যারা ফেসবুকে ফলো করো না, অবশ্যই ফেসবুকে যাবা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। পুলক হাসান ফেসবুক আইডির নাম, সো ফেসবুক আইডি নিচে ডিসক্রিপশন মধ্যে দেওয়া আছে, যাও আর হচ্ছে ফলো করো। আর ব্লগটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আর পরবর্তীতে তোমরা নেক্সট টাইম কোন জায়গার মধ্যে ব্লগ চাও, কীরকম ব্লগ চাও অবশ্যই তোমরা বলবা। ঘুরতে পারি নাই, খুব ইচ্ছা ছিল যে আজকে ঝাপাবো লাফাবো, বাট কিছুই করতে পারি নাই। ফোন আর হচ্ছে ক্যামেরার সেফটি দেওয়া লাগছে আমার। সো আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগছে জায়গাটা, হয়তো বা আমরা বাইরে যাবো আরও কিছু করবো, দেন হচ্ছে ওগুলো আজকের ব্লগে ইনভলভ করবো। তো তোমাদেরকে রীতিমতো ব্লগ দেওয়ার চেষ্টা করি, বাট মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়, মাঝে মধ্যে আসলে ব্লগ কন্টিনিউ করতে পারি না। ব্লগের মধ্যে নতুন জয়েন হয়েছে কে? জুবাই, জুবাই মোহাম্মদ, জুবাই মোহাম্মদ, জুবাই বিয়াতি, জুবাই বালা বালা, চলো ভিতরে সাভারে যারা যারা আছো তারা অবশ্যই চিনবা, রেস্টুরেন্ট ফাইকাস। একজন অর্ডার দিছে হচ্ছে বার্গার, একজনে অর্ডার দিছে হচ্ছে সাবওয়ে, আরেকজনে অর্ডার দিছে হচ্ছে সেট মেনু, ঠিক আছে? হ্যালো, সাবারের মধ্যে আসলে এটা কি প্যাকেজটা আছে আমি তোমাদেরকে দেখাই। 20 মার্চ পর্যন্ত अवेलेबल। সো একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সেট মেনু, নিচেরটা হচ্ছে বার্গার, আর এরপরটা হচ্ছে সাবওয়ে। তো একটা কিনলে একটা ফ্রি, ঠিক আছে? তো আমি খাইয়া দেখছিলাম গতকাল, এসে খাইছি, দেন এর জন্য হচ্ছে সবাইকে নিয়ে আসছি আজকে। তো ওদের আইটেমের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আমার বার্গার, বার্গার 100 টাকায় ডাবল বার্গার, তাও হচ্ছে এটা হচ্ছে চিকেন বার্গার, ঠিক আছে? আবু খাইতে কিরকম বলো তুমি বাজে আবু, সে খাইয়া দেয় বেরিয়েছি, বাট শুধু বার্গারটা ছাড়া এখানে আর কোনো আইটেম টেস্ট না। তো আজকে অনেক ট্রাই করছি ব্লগটা ইন্টারেস্টিং করার জন্য, বাট হয়তো বা পারি নাই আনফর্চুনেটলি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবো তোমাদেরকে আরও ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য। তো টিল দেন গাইস, স্টে টিউন উইথ আস, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই, খুদা হাফেজ।